সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন সচেতনতায় আমরা অনুষ্ঠানটি। বরাবরের মতো আপনাদের সাথে উপস্থিত আছি আমি ফাহমিদা খান উর্মি, এবং আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে বলছি আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সেই আইনটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ আইনজীবী এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহ সম্পাদক জনাব অ্যাডভোকেট রবিউল ইসলামকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে শুরুতে জানতে চাইব ভোক্তা অধিকার আইন এই ব্যাপারটি সম্পর্কে। ভোক্তা অধিকার আইন সেটা হচ্ছে একটা বিশেষ বিশেষ আইন, সেটার 19টা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। তো সেই আইনটা হচ্ছে একটা বিশেষ প্রেক্ষাপটে আইনটা প্রণয়ন করা হয়েছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করার জন্য মূলত। তো আমরা এখন বলতে পারি, হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন ভোক্তা কী বা অধিকারটা কী। ভোক্তা হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা কোনো অর্থের বিনিময়ে বা কোনো কনসিডারের মাধ্যমে কোনো সেবা অথবা কোনো পণ্য অথবা কোনো ধরনের ঔষধ ক্রয় করবেন এবং তার নিজের প্রয়োজনে সেটা ব্যবহার করবেন, তিনি নিজে একটা বুক করবেন উইদাউট এনি কমার্শিয়াল পারপাস, কোনো ধরনের এই আপনার বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া। যদি শুধুমাত্র তিনি নিজের জন্য এটা ব্যবহার করেন তাহলে এটাকে ভোক্তা মানে ভোক্তা বলবো নাকি, ওই ব্যক্তিকে ভোক্তা বলে। আর ব্যক্তির বিষয়টা হচ্ছে, হ্যাঁ ব্যক্তি আবার এখানে অনেকগুলো টার্মস আছে। ব্যক্তি হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, এরকম আর কি। আর অধিকারটা হচ্ছে সেটা আমাদের এটা সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট যেটা, কারণ একজন মানুষের বা একজন নাগরিকের বেসিক নিডস আছে সংবিধানে বলা হয়েছে যে তার মৌলিক অধিকার যেটা হচ্ছে মৌলিক চাহিদা, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো এর মধ্যে খাদ্য একটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের রাইট টু লাইফ যেটা আছে, আমাদের যে সংবিধান ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে, আমাদের জীবন ধারণের অধিকার যেটা, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। সেই রাইটসও আমার যদি জীবন বিপন্ন হয় এমন কোনো পণ্যের মাধ্যমে বা এমন কোনো সার্ভিসের মাধ্যমে বা সেবার মাধ্যমে অথবা এমন কোনো ঔষধের মাধ্যমে, তখন সেটাকে সংরক্ষণ করার জন্য, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এই আইনটা প্রণয়ন করা হয়েছে। আচ্ছা, তো এই আইনটা প্রণয়নের উদ্দেশ্য আর কী কী আছে এটার পাশাপাশি? এই বেসিক উদ্দেশ্যগুলো আছে, প্লাস আইনের যে নামকরণ, সেই নামকরণের ভিতরে কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা, প্লাস কোনোভাবে যদি ভোক্তার অধিকার লঙ্ঘিত হয় বা কেউ যদি সেই লঙ্ঘনের মাধ্যমে বা যে আইনের প্রভিশনগুলো আছে যেখানে কিছু অফেন্সের ডেফিনিশন দেওয়া আছে, সেই অফেন্সের শাস্তি আছে। তো কোনো অপরাধী বা কোনো মানুষ ইন্টেনশনালি যদি কোনো অফেন্স করে থাকে, তাকে শাস্তির আওতায় আনাটাই তো একটা বড় জিনিস সমাজের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। আচ্ছা, আর এটার আর কী কী প্রয়োজনীয়তা রয়েছে এই ভোক্তা অধিকার আইনটা? ভোক্তা অধিকারের আরও প্রয়োজনীয়তা আছে এখানে, যেমন আপনার ভোক্তা অধিকারের মাধ্যমে যদি কোনো মানুষ সে এখানে তার অধিকার লঙ্ঘিত হয়, তাহলে পরে তাকে ক্ষতিপূরণের মাধ্যমে তার অধিকারটা আবার পুনঃপ্রতিষ্ঠিত করে দেওয়া, বা সেই যে সেভাবে যেতটুকু পর্যন্ত সে ক্ষতিপূরণ। কিভাবে এই ক্ষতিগুলো হয়, মানে এই যে আইনের আওতায় কারা পড়েন বা কখন পড়েন? আইনের আওতায় পড়েন আপনি ধরতে পারেন, যেমন অনেক আছে যে যারা কিনা বিক্রেতা, আমরা বিক্রেতাকে বলতে পারি আইনের আওতায় পড়তে পারে, এবং যারা ভোক্তা দুই পক্ষই পড়ে আইনের আওতায়। একটা জিনিস আপনাকে বলা প্রয়োজন যে শুধুমাত্র ভোক্তাদের অধিকারের জন্য কিন্তু বলা হয়, কী কাজ তারা করেন যার কারণে তাদেরকে আইনের আওতায় আনা হয়? যে অতিরিক্ত দাম বেশি রাখছেন আর কি কি আছে? অফেন্সটা হচ্ছে এইটা বললাম আপনাকে, প্রথম দিক দিয়ে হচ্ছে যে আমি কোনো অর্থের বিনিময়ে বা কোনো কনসিডারের মাধ্যমে যদি আমি কোনো সেবা গ্রহণ করি অথবা কোনো পণ্য ক্রয় করি, সেই পণ্য যদি বেজাল মিশ্রিত হয়, তারপর সেই পণ্যের মধ্যে দেখা যায় যে তার মোড়কে একটা প্রাইস লেখা আছে কিন্তু তার চাইতে বেশি দাম নেওয়া হচ্ছে তার কাছ থেকে, অথবা যে সেবাটা দেওয়া হচ্ছে যে প্রতিশ্রুত সেবাটা আছে সেই সেবাটা তারিখটা পার হয়ে যাওয়ার পরেও যদি ওইটা বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে কি ভোক্তা অধিকার আইন? অবশ্যই ভোক্তা অধিকার আইনের প্রভিশনের ভিতরে পড়ে। মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বিক্রি করলে সেটাও কিন্তু ভোক্তা অধিকারের আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় আর কি। এই আইনের প্রেক্ষিতে আর কোন কোন বিষয়গুলোকে
আসলে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে? এই আইনের বিষয়ে ভিতরে আরও অপরাধ আছে, যেমন আপনার ধরেন কেউ বিজ্ঞাপন দিল যেটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন বা প্রতারণামূলকভাবে যে কোনো মানুষকে ইনস্টিগেট বা প্রভোগেট করে ওই পণ্যটা ক্রয় করার জন্য প্রপোজ করা বা প্রপোজাল দেয়া যে আসলে সেটা সত্য না, যেটা সে বলতেছে সেটা সত্য না, অথবা কোনো এমন কোনো জিনিস মিশ্রণ করা ওই পণ্যের মধ্যে যেটার মাধ্যমে জীবনহানি হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে আমাদের যে ডিজিটাল ইয়ে আছে বাটখারা বা ওই যে মাপ ওই যে ইয়ে করার যন্ত্র যেটা আছে আমাদের পরিমাপ নির্ধারণ করার যন্ত্র, সেটাতে যদি দেখা যায় যে না ওই যন্ত্রটার যে পরিমাপটা সেটা একটু বাইরে দেওয়া আছে বা সঠিকভাবে এটা মেজারমেন্ট করা হচ্ছে না, অথবা অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু জিনিস কিনি যেটার মাধ্যমে ফিতা দিয়ে মেপে দেওয়া হয় এটার পরিমাপটা, তো ওই ফিতার দেখা যায় যে দৈর্ঘ্য বা ওইখানে যে মেজারমেন্টটা সেটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এই সকল ক্ষেত্রে করা হয়। এবং সেবার বিষয়টাও আছে এখানে, সেবা হচ্ছে যেমন আপনি ওই হোটেল রেস্টুরেন্ট অথবা আপনার যে আবাসিক হোটেল হইতে পারে, হসপিটাল হইতে পারে, বা কোনো জ্বালানির বিষয় হইতে পারে এই টাইপের, বা ওয়াশার বিষয় হইতে পারে, সেইগুলোতে যদি আপনার যদি প্রপারলি সার্ভিস দেওয়া হয় না, যেটা প্রতিশ্রুত বিষয় সেটা থেকে যদি তারা দূরে সরে যায়, অথবা এখানে যদি ভোক্তা মনে করেন যে তার অধিকারটা লঙ্ঘিত হয়েছে, তাহলে তিনি তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারেন। আরেকটা আছে ঔষধ, ঔষধের কথা বলা হয়েছে, ঔষধের ভিতরে দেখা যায় যে আপনাদের মোড়কে একটা প্রাইস লেখা আছে, তারা মোড়কের প্রাইসের চেয়ে বেশি নিচ্ছে, অথবা ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথবা কোনো কনজিউমিং প্রোডাক্ট আছে যেগুলো আমরা প্রসাধনী আছে, আমরা ইউজ করি প্রসাধনী সবাই, তো প্রসাধনীর মধ্যে দেখা গেছে যে যেটা তাদের ইনগ্রিডিয়েন্টস আছে সেটা না ইউজ করে অন্য জিনিস ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছে, লেখা একটা ভেতরে অন্যটা, হ্যাঁ, বা মোড়কের মধ্যে একটা জিনিস লেখা আর ভিতরে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, সেই বিষয়গুলা যদি করা হয় এবং এটার মাধ্যমে ভোক্তা যদি মনে করেন যে আমি তিনি এটার মাধ্যমে সাফারার বা তিনি এটার মাধ্যমে আইনের সম্মুখীন হতে পারেন। আমরা কথা বলছি, আমরা আরো কথা বলবো ভোক্তা অধিকার আইন নিয়ে, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি থেকে আসছি। দর্শক মন্ডলীর সাথেই থাকুন, ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে। সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা, সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিধ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত এন্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেসে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যা নিয়ে কথা বলছিলাম, তো যেহেতু আমরা কথা বলছিলাম ভোক্তা অধিকার আইন এবং এই অপরাধটা নিয়ে, আপনার কাছে এ পর্যায়ে জানতে চাইবো যে ভোক্তা অধিকার আইনের আওতায় যারা পড়ছেন তাদের জন্য কি কি শাস্তির বিধান রয়েছে? হ্যাঁ, ভোক্তা অধিকার আইনে যে অপরাধের কথা বলা হয়েছে এবং সেই অপরাধ যদি কেউ করে থাকেন তার বিরুদ্ধে এই সশ্রম ও মিনাশ্রম কারাদণ্ডের বিষয় আছে এবং এই অর্থদণ্ডের বিষয় আছে, ফাইন যেটাকে বলি আমরা, এই তিন ধরনের শাস্তির বিধান আছে আর কি। এই আইনের অভিযোগকারী যারা, তারা কারা এবং কিভাবে তারা এই অভিযোগটা কোথায় দাখিল করতে পারেন? দেখুন, এখানে এই আইনে অভিযোগের তো একটা বিষয় আছে, যদি অপরাধ যদি কেউ সংগঠিত করে তাহলে পরে তো একটা জায়গায় বিচার পাওয়ার হোক অধিকার তো একজন মানুষের থাকতেই পারে, বা যে ভুক্তভোগী বা যে সাফারার তার তো একটা আইনের এগেনস্টে প্রতিকার পাওয়ার অধিকার থাকতেই পারে। তো এখানে যে কিনা ভুক্তভোগী হবে সেই অভিযোগ দায়ের করতে পারবে। এখন ভুক্তভোগী নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই ভোক্তা যারা তারাই বেশি ভুক্তভোগী হন, এবং এখানে ভোক্তা যারা একজন ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, আবার ওই যে আমাদের বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরের মহাপরিচালক এবং মহাপরিচালকের অধীনস্থ কোনো ডেলিগেটেড পার্সন, তিনি সমুটো এটা অভিযোগ আমলে নিয়ে এটার বিচার করতে পারবে। এখন আমরা যদি বলি যে সিলেটে যদি কেউ কোনো ভোক্তা অভিযোগ দাখিল করতে চান, সেক্ষেত্রে তিনি কোথায় যোগাযোগ করবেন বা কোন প্রসিডিউরের মাধ্যমে এই কাজটি আগাবে?
মানে ভুক্ত অধিকার সেন্ট্রালি ভুক্ত অধিকার অধিদপ্তরের আন্ডারে জেলাভিত্তিক বা অঞ্চলভিত্তিক তাদের কার্যালয় আছে। আমাদের সিলেটে আছে দক্ষিণ সুরমার আলমপুর বলে, ওইটাকে জোনাল অফিসের ছয়তলায় ভুক্ত অধিকার সংরক্ষণ যে অধিদপ্তর সেখানের অফিস কার্যালয় যেটা আছে বিভাগের কার্যালয়, সেখানে যে ভোক্তা বা যে সাফারার বা যে ভুক্তভোগী তিনি এখানে অভিযোগ করতে পারবেন। অভিযোগ তাদের প্রেসক্রাইব ফর্ম আছে, এটার মাধ্যমেও করতে পারবেন বা অভিযোগ লিখিত আকারে নিয়ে যেতে পারবেন, আবার ইমেইলের মাধ্যমে অনলাইনে করতে পারেন অভিযোগটা। আর আরেকটি ব্যাপার জানতে চাইবো যে এই যে ভুক্ত অধিকার আইনের মাধ্যমে ভোক্তা যখন অভিযোগটি দাখিল করলেন, তার পরবর্তীতে এর ফলাফলটি কেমন দাঁড়ায় বা আইনের প্রেক্ষিতে কতটুকু প্রতিকার সম্ভব হচ্ছে? ভুক্ত অধিকারে যখন অভিযোগ যাবে, অভিযোগের সত্যতা যদি প্রমাণিত হয় এবং অভিযোগকারী যে অভিযোগ সেটা যদি প্রমাণিত পান ইনভেস্টিগেশনের মাধ্যমে অথবা প্রমাণাদির মাধ্যমে, অথবা অভিযোগকারী যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে পরিচালক বা তার সহকারী পরিচালক উনি ওই যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসতে পারেন। এবং জরিমানার পরিমাণটাও এখানে আইনে দেওয়া আছে, এক একটা অফেন্সের জন্য বা অপরাধের জন্য এক একটা জরিমানার বিষয়টা আছে। ইতিমধ্যে আপনি আমাদেরকে বলেছেন একজন ভোক্তা কিভাবে তার অভিযোগটি দাখিল করতে পারবেন। আরেকটি ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো ছোট করে, যে এই যে ভোক্তা যারা আছেন তারা কি সরাসরি কোর্টে মামলা করতে পারবেন? সরাসরি পারবেন না মামলা করতে, ভোক্তা যারা আছে সরাসরি কোর্টে মামলা করতে শুধুমাত্র ভোক্তা অধিকার আইনের যে অধিদপ্তর আছে সেখানে শুধুমাত্র অভিযোগ দাখিল করতে পারবেন। সেখানে অভিযোগ তো দাখিল করার পর যদি ভোক্তা অধিকার অধিদপ্তরের কনসার্ন যারা পরিচালক বা সহকারী পরিচালক আছেন তারা যদি মনে করেন, ওনারা ওইটাকে কোর্টে ফরওয়ার্ড করতে পারবেন, ক্রিমিনাল কোর্টে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা করতে পারবেন। ক্রিমিনাল মামলা। আমরা আবারও আরেকটি ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক মণ্ডলী, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, সাথে থাকুন। সুদীর্ঘ 3 যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা, সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিধ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত এন্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেসে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। যেহেতু আমরা জানলাম যে একটা নির্ধারিত প্রসিডিউরের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটার কার্যকর করার মাধ্যমে সেখানে অভিযোগ দাখিল করা যায়, কিন্তু অনেক সময় আমরা দেখি যে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারাও অনেক সময় তল্লাশি বা বিভিন্ন ধরনের অভিযুক্ত যারা তাদের প্রতি হচ্ছে বিভিন্ন রকমের অভিযান চালান। এই ব্যাপারটি যদি একটু পরিষ্কার করে আমাদেরকে বলতেন। পরিষ্কার আছে বিষয়টা, এই আইনেই দেওয়া আছে। কারণ হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, তার যে কনসার্ন ফোর্স আছে বা তার যে এনফোর্সিং এজেন্সি বা তারা যে অথরিটি আছে, সেই অথরিটি তো নিজস্ব আইনের বলেই তো গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক জায়গায় অভিযান চালায়, অনেক জায়গায় দেখা যায় জরিমানা আরোপ করে আর আদার্স অ্যাকশনে যায়। তো আমরা আবার দেখি যে একটা একটা আলাদা অথরিটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এটা আলাদা একটা অর্গান বা একটা অথরিটি, আর মোবাইল কোর্ট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট সেটা ভিন্ন একটা অথরিটি, একটা একটা মানে একই অথরিটি না। তো আমরা দেখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনেক সময় গিয়ে জরিমানা আরোপ করেন বা অনেক সময় গিয়ে অভিযান চালান, মোবাইল কোর্ট পরিচালনা করেন। তো এক্ষেত্রে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের অধিদপ্তরের যে পরিচালক আছেন, পরিচালকের যে পাওয়ার, সেম পাওয়ার উনিও অ্যাপ্লাই করতে পারবেন এই আইনে দেওয়া হয়েছে। এবং ওনার ক্ষমতা বলে বা ওই যে উনি চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজনকে দিয়ে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ওই অভিযানটা পরিচালনা করতে পারেন। যদি দেখা যায় কোনো জায়গায় ভোক্তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বা এখানে যে অফেন্সের বা অপরাধের কথা বলা হয়েছে এই আইনে, সেই অপরাধ সংগঠিত হচ্ছে যদি তিনি মনে করেন, তাহলে তিনিও গিয়ে এটা অ্যাকশনে যেতে পারেন। আর কেউ যদি মিথ্যা অভিযোগ দাখিল করেন সেক্ষেত্রে আসলে তার কী প্রতিকার রয়েছে?
হ্যাঁ, এটা যদি প্রমাণিত হয় যে কোনো ভোক্তা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা বিক্রেতার বা কোনো একটা বিক্রেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য বা তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য ইচ্ছামূলকভাবে উইলফুলি বা অনেক সময় ম্যালিশিয়াস ইন্টেনশন নিয়ে অভিযোগ দায়ের করেন এবং সেটা প্রমাণিত না হয়, তাহলে পরে ওই বিক্রেতা ওই অভিযোগকারী ভোক্তার এগেনস্টে মানে অ্যাকশনে যেতে পারেন এবং তার প্রতিকারও আছে এখানে। আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাইব, ঘটনার কতদিনের ভেতর এর প্রতিকারটি আমরা সামনাসামনি দেখতে পাব? একটা যখন দেখা যায় ভোক্তার অধিকার লঙ্ঘিত হয় বা কোনো ভোক্তা কোনো একটা জায়গায় গিয়ে কোনো পণ্য সেবা নিতে গিয়ে বা কোনো কোনো ক্রয় করার ক্ষেত্রে বা কোনো ঔষধ বা আদার্স কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে তিনি ভোক্তা অধিকারের আইনের যে অপরাধের সেই অপরাধ সংঘটিত হয়েছে মনে প্রতিমান হন বা কোনো একটা কজ অফ অ্যাকশন রাইজ হয়, সেই কজ অফ অ্যাকশন বা ঘটনা সংঘটিত হওয়ার 30 দিনের ভিতরে উনি অভিযোগ দায়ের করতে পারবেন, এটা একটা লিমিটেশন দেওয়া আছে। আচ্ছা, আর এই আইনের আওতায় যারা পড়েন তাদের কি কোনো রকমের হচ্ছে তল্লাশি, আটক, গ্রেফতার বা ক্রোপ এর আওতায় কি তারা পড়বেন? এই আইনে এই প্রভিশনগুলোও আছে যে যদি মনে করে ভোক্তা অধিকার অধিদপ্তর যে কোনো একটা জায়গায় কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু বা কোনো একটা পণ্য যেটা কিনা ভোক্তা অধিকার আইনের যে বিষয় আছে অপরাধের সংঘটিত হওয়ার প্রবণতা বা সম্ভাবনা আছে বা কোনো একটা ভেজাল মিশ্রিত দ্রব্যাদি কোনো জায়গায় বিক্রি করার জন্য গুদামজাত করা হচ্ছে বা কোনো ধরনের একটা অফেন্স করার সংঘটিত হওয়ার প্রবাবিলিটি থেকে থাকে, তাহলে পরে ওই অথরিটি কনসার্ন অথরিটি ওই জায়গায় গিয়ে ওই জায়গা মানে কনসার্ন অফিসে গিয়ে অথবা কনসার্ন মার্কেটে গিয়ে অথবা কনসার্ন শপে গিয়ে ওই পণ্য ওই বস্তু বা ওই ঔষধ বা ওই ধরনের কোন যে কোনো ধরনের পণ্য উনি ইয়ে করতে পারেন, তল্লাশি করতে পারেন, কোনো গাড়ি সার্চ করতে পারেন, ওনার দোকান সার্চ করতে পারেন, সেই তল্লাশির আলোকে যিনি ওইগুলো সিলগারাও করতে পারেন ওইগুলো। তো আপনার কাছ থেকে অত্যন্ত চমৎকার কিছু ব্যাপার আমরা জানলাম ভোক্তা অধিকার আইন সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য এবং ডায়াল সিলেট টিভিকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সুযোগ করে আমাকে নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, কথায় কথায় আজকে আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ হয়ে গেল। পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।